কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা, এ নিয়ে আরও বিস্তারিতভাবে জানাতে সরাসরি এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারহানা জুথি। জুথি, জানাবেন নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন আর প্রার্থীরাই বা কি বলছেন? সুরভি, আপনি সকাল থেকেই দেখছিলেন যে আমরা কিভাবে সকাল থেকে এই কুমিল্লা শহরে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের বিভিন্ন রকমের প্রচারণা আমরা দেখাচ্ছিলাম আপনার মাধ্যমে। তো এই মুহূর্তে আমি আছি কুমিল্লা শহরের একটু হাইওয়ের বাইরে, সেটা হচ্ছে উত্তর রামপুর। এখানে কিছুক্ষণ আগে আওয়ামী লীগের নৌকা প্রতীকের যিনি প্রার্থী আরফানুল হক রিফাত, ওনার এখান থেকে একটি গণসংযোগ উনি করেছেন এবং এখান থেকেই উনি ওনার এই প্রচারণা বহরটি নিয়ে ভেতরের দিকে চলে গেছেন। আমরা এই মুহূর্তে শুধুমাত্র এই যে বাইরে যেই পরিবেশটা আছে সেটা দেখাচ্ছি, যে হাইওয়ের দুই পাশে বিভিন্ন রকমের পোস্টার, তারপরে ব্যানার, ফেস্টুন ইত্যাদি দিয়ে এখানে যে প্রচার কার্য চালাচ্ছেন। উনি যে এখান দিয়ে কিছুক্ষণ আগে গিয়েছেন সেটার একটা রেশ এখানে এখনও রয়ে গেছে। দুই পাশে ভোটাররা তাকে যে এখানে স্বাগত জানিয়েছিলেন, তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছেন এবং উনি হয়তো আবার এদিক দিয়েই বের হবেন এবং তাকে আবারও এক নজর দেখবেন, তার সাথে কথা বলবেন এবং উনি মেয়র প্রার্থী যদি জয়ী হয়ে আসেন তাদের জন্য কী ধরনের কাজ করবেন সেগুলো নিয়ে তারা আলোচনা করবেন। এই সাধারণ জনগণ, আসলে সকাল থেকেই আমরা কথা বলছিলাম ভোটারদের সাথে, তরুণ ভোটার, বৃদ্ধ ভোটার, বয়স্ক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে যারা এই এলাকায় বিগত অনেক বছর ধরেই আছেন, এবং তারা বলছিলেন যে এই এলাকায় যে বিভিন্ন নাগরিক সমস্যা সেই সমস্যাগুলো আসলে দীর্ঘদিনের, সেই সমস্যাগুলো সমাধানে তেমন কোনো পদক্ষেপে এখানে নেওয়া হয়নি। কিন্তু আমরা আবার যখন যিনি এখানে সদ্য বিদায়ী মেয়র ছিলেন তার সাথে কথা বলেছি, তিনি আবার জানালেন যে হ্যাঁ, তিনি তার মতো করে চেষ্টা করেছেন কিন্তু বিভিন্ন বাধ্যবাধকতা থাকায় এবং ওয়ার্ড ভিত্তিক উন্নয়নের বাজেট আসায় উনি সমস্ত কিছু সমন্বয় করে এখানকার যে যানজট এবং জলজট, বিভিন্ন রকমের রাস্তাঘাটের যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করতে পারেননি। তবে উনি যদি আবার নির্বাচিত হয়ে আসেন তাহলে উনি সেই সংকটের সমাধান করবেন। এবং বিএনপির যেই প্রার্থীরা আছেন তারা আসলে বিএনপি থেকে ইতিমধ্যে বহিষ্কৃত হয়েছেন, তারা বলছেন যে দলের কারণেই তারা এই জায়গায় নির্বাচন করছেন, ভবিষ্যতে দল তাদের কাছে টেনে নিলে তখন তারা ফেরত যাবেন, কিন্তু এই মুহূর্তে তারা এই কুমিল্লার যে সিটটি সেটি তারা হাতছাড়া করতে চাচ্ছেন না। সুরভি, ফারহানা জুথি, ধন্যবাদ আপনাকে।